বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদা। বাইহাকি তিব্রানী, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যারা আমার সুন্নতকে মজবুতভাবে ধারণ করবে তাদের জন্য রয়েছে 100 শহীদের সওয়াব। যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় আমার একটি সুন্নতকে যদি মজবুত করে ধরতে পারে, আটকিয়ে ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো একটা সুন্নত যদি আমরা পালন করি 100 শহীদের সওয়াব, একটা সুন্নতকে যদি আমরা চিন্তা করি 100 শহীদের সওয়াব, আর একটা বেদাতকে যদি আমরা চিন্তা করি রাসূলের অভিশাপ আর লানত, সমস্ত উম্মতের অভিশাপ লানত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। দেশ ও ফাওয়াশের সর্বস্তরের দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি আমার সালাম ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা আমার আলোচনাটি সকলে গুরুত্ব সহকারে শুনবেন, তার উপর আমল করার জন্য চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো এলেম ও আমলের প্রাণ কেন্দ্র থেকে বেদাত সালুর ভয়াবহতা। এখানে একটি প্রশ্ন হতে পারে, পবিত্র কোরআনে সূরা বাকারার 161 নম্বর আয়াতে আল্লাহ পাক কাফেরদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয় যারা কুফরি করেছে এবং কুফরের উপরে মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত। সন্ন্যাস উপস্থিতি, এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে হুঁশে দিয়েছেন, যে হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহাদাসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, লা ইউকবালু মিনহু সারফুন আই নাফিলাতুন ওয়ালা আদলুন আই ফারিজাতুন। বুখারি বাবে হুরমুল মদিনা সাফা 251, বাবুল ইসমুল মান আওয়া মুহাদাসান 1086। যেই ব্যক্তি মদিনা হরমের মধ্যে নিজে কোনো বেদাত জন্ম দেয় অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিবে, তার উপর আল্লাহর লানত, সকল ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত আর অভিশাপ। সম্মানিত হাজিরিন, এই হাদিসে বেদাত করার কারণে বা বেদাতিদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদেরকে লাহানত দিয়েছেন, মদিনার মুসলমানদেরকে অভিশাপ দিয়েছেন। এর কারণটা কি? জবাব হলো, কুফরের উপর জীবন কাটিয়ে কাফের অবস্থায় মৃত্যুবরণকারীদেরকে কোরআনে যেই বাসায় লাহানত দেওয়া হয়েছে, মদিনায় যদি কোনো মুসলমান বেদাত করে বা বেদাতিদেরকে আশ্রয় ফশ্রয় দান করে, তার উপরও নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বাসায় তার উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। সম্মানিত হাজিরিন, তার দুইটি কারণ। কেন মদিনার মুসলমানদেরকে বিশ্বনবী অভিশাপ দিয়েছেন, লানত করেছেন, তার দুইটি কারণ আমরা দেখতে পাই। তার মধ্যে সর্বপ্রথম কারণটি হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন,
মান ইবতাদা ফিল ইসলাম বিদআতুন ওয়া ইয়ারাহা হাসানুন ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খানা ফির রিসালাতে ওয়া ফির রাওয়ায়াতে কালাল মালিক রাহিমাহুল্লাহ মান আহাদাসা ফি হাযিল উম্মাহ শাইয়্যান লাম ইয়াকুন আলাইহি সলাফুহা ফাকাদ জাআমা আন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খানা দ্বীন আল ইহতিসাম ফিস্টা নাম 8 অর্থাৎ এই উম্মতের যেই ব্যক্তি ইসলামে এমন কোন নতুন বিষয় চালু করবে বা এই উম্মতের ফতন যুগে ছিল না আর সে এই নতুন আবিষ্কৃত বিষয়টাকে উত্তম মনে করবে সেই নিঃসন্দেহে এটাই ধারণা করে যে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনে ও উম্মতকে দ্বীন শিখানোর ব্যাপারে খেয়ানত করেছেন সম্মানিত হাজিরিন আমরা মনে হয় যেন বুঝতে পারি নাই অর্থাৎ যেই যুগে মদিনাতে বিশ্বনবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের যুগে তাবে তাবিনের যুগে মুস্তাহিদদের যুগে ইমামদের যুগে যেই যুগে কোনো বেদাত ছিল না যেই যুগে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম তাবে তাবিন নেক সুরতে কোনো কাজ করেন নাই সেই কাজটি যদি সে জবানে আমরা করে থাকি নতুনভাবে আবিষ্কার করি সেটাতে বেদাত এটা রাসূলুল্লাহর শরীয়তের মধ্যে রেসালতের মধ্যে আমরা খেয়ানত করলাম কারণ এটাই বোঝা যে রাসূল এই কাজটি শরীয়তের মধ্যে থাকা সত্ত্বেও বিশ্বনবী করেন নাই সাহাবায়ে করেন নাই তাবে তাবিন করেন নাই আমরা এখন করতেছি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেসালত আল্লাহর রেসালতের মধ্যে এবং তার দিনের মধ্যে খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ এরকম কিছু বুঝাই এই জন্য বিশ্বনবী মদিনার মুসলমানদের প্রতি লানত করেছেন যারা বেদাত এবং সৃষ্টি করবে দ্বিতীয় কারণ হল মদিনা ইসলামের প্রাণকেন্দ্র মদিনার মুসলমানেরা বিশ্ব মুসলিমদের জন্য অনুসরণীয় বিশ্বের মুসলমানেরা মদিনার মুসলমানদেরকে অনুকরণ করবে এদের মাধ্যমে এখন থেকে সুন্নত জারি হবে এদের মাধ্যমে সেখান থেকে সুন্নত জারি হবে এটাই স্বাভাবিক তাই মদিনাতে মদিনাবাসীদের সুন্নত বাদ দিয়ে যদি বেদাত গ্রহণ করে তাহলে এটা হবে অস্বাভাবিক আত্মঘাতী অর্থাৎ সুন্নত যত তাড়াতাড়ি না ছড়ায় বেদাত তার সে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে কারণ একটি নেক কাজ রাসূলুল্লাহ সুন্নাহ রাসূল যেই কাজ করেছেন রাসূল ফেল থেকে রাসূল আমল থেকে রাসূলের কাজ থেকে যে কাজগুলো রাসূল করেছেন সেই সুন্নতগুলো মানুষ পালন করতে মানে অনেক কষ্ট হয় কিন্তু রাসূল যেই কাজ করেন নাই নত আবিষ্কৃত যে বেদাত ওই বেদাতগুলো মানুষ অতি দ্রুত গতিতে করার জন্য চেষ্টা করে সেটা সারা বিশ্বে ছড়াই পড়ে এটা একটা ব্যাধি সুতরাং অন্য লোকেরা বেদাতকে সুন্নত মনে করবে অন্য এলাকার কোনো আলেম ওই বেদাতের বিরুদ্ধে কথা বলতে চাইলে বেদাতি সুবিধাবাদীরা পরিষ্কার বলে দিবে ইসলামের প্রাণ কেন্দ্রে মদিনায় মুসলমানেরা যেই কাজ করে ওই কাজের বিরুদ্ধে যেই মৌলবী ফতোয়া দেয় বা কথা বলে সেই মৌলবীর কথা মানা যাবে না সেই মৌলবী খারাপ অর্থাৎ সেই কোরআন ও হাদিসে হারিজ বুঝে না সে খামাগে এই সমস্ত কথাগুলো বলে কারণ সে কি মদিনার মুসলমান থেকে বড় হয়ে গেছে মদিনার আলেম থেকে বড় হয়ে গেছে হ্যাঁ সে আলেম দাবি করে অথচ সে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে মদিনার লোকেরা যে কাজ করেছে মদিনার মুসলমানরা যে কাজ করেছে আমরা তো সেই কাজ করে থাকি সেই কাজ করতেছি আমাদের মসজিদ মাদ্রাসার
এই মুলবীদেরকে রাখার দরকার নাই, তাদেরকে বাদ দিয়ে দাও। এরকমভাবে তারা বিভিন্ন রকমের তিরস্কার এবং করবে, আলেম ওলামার কথাগুলো তারা মানবে না। এই জন্য বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদেরকে লানত করেছেন। তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যদি তারা কোনো বেদাত সৃষ্টি করে, রাসূল যেই কাজ করেন নাই সেটা যদি তারা নেক শুরুতে তারা করে থাকে। প্রিয় ফাটক, সেহরে নামাজ পড়া বিষয়টা মনে হচ্ছে তাই, সেহরে নামাজ পড়ার বিষয়টা এমন হয়েছে, এই বেদাতের বিরুদ্ধে আপনি যখন কথা বলা শুরু করবেন, যখন দেখবেন অনেকে এ আরাম এবং কেদারাত ছাড়তে চাই না, এ আরাম সেহর সে ছাড়তে চাই না, সেহরে বিষয় নামাজ পড়তে তার কাছে ভালো লাগে, তার কাছে আনন্দ লাগে, কিন্তু সেহরে বসে নামাজ পড়া যে সমস্যা এই সমস্যাটা সে মনে করে না। আমাকে দেখতে হবে সেহরে পড়ে নামাজ আমি যে পড়ি, যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে কিনা, সাহাবায়ে কেরাম পড়ছে কিনা, তাবে তাবেঈন পড়ছে কিনা, ইমামরা পড়ছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম অসুস্থ হয়েছে, রাসূল অসুস্থ হয়েছেন, মাজুর হয়েছেন, তখনও তারা কোনোদিন সেহরে বসে নামাজ পড়েন নাই, তারা বিছে নাই, বসে নামাজ পড়েছে, ইশারা করে নামাজ পড়েছে, রুকু সেজদা করেছে। সম্মানিত হাজিরিন, আমি বলবো এই যে সেহরে বসে নামাজ পড়াটা এটা বেদাত সাইয়্যা, কেন এটা বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবে তাবেঈনের যুগে ছিল না। মুফতি সাহেবদের যেরকম অমুক মুফতি সাহেব ঢাকা এবং চট্টগ্রাম অমুক মাদ্রাসার মহতামে মুহাদ্দেস মুফতি সাহেব সেহরে বসে নামাজ পড়ে, অমুক ফির সাহেব সেহরে নামাজ পড়ে, সুতরাং জায়েজ হবে না কেন, এটা তো কোনো দলিল নাই, দলিল নয়। 100 বার জায়েজ এরা বলতেছে, 100 বার জায়েজ কে বলে না জায়েজ, মক্কা মদিনা জায়েজ আর এখানে নামা এখানে না জায়েজ কেন? কোরআন হাদিস কি দুই রকম হয়? কোরআন হাদিস কি দুই রকম হয়? তারা কোরআন হাদিস বোঝে না, এই জন্য এই সমস্ত ব্যাপারে বলতেছেন। কিন্তু যেখানে সাহাবা যেখানে মদিনাতে করেছে আমরা করব না কেন? তবে সুতরাং মক্কা মদিনা থেকে যদি একটি সুন্নত জারি হয়, সমগ্র পৃথিবীর মানুষগুলো সেই সুন্নত এত্তবা করবে, অনুসরণ করবে, যে রাসূলুল্লাহ সুন্নাহ। আর মক্কা মদিনা থেকে যদি একটা বেদাত জারি হয়, সেই বেদাত যদি সমগ্র পৃথিবীর মানুষ যদি করে থাকে, তাহলে সেই বেদাত এটা বেদাত সাইয়্যা হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার উপর অভিশাপ লানত ঘোষণা করেছেন বিশ্বনবী। কিন্তু একটিবারও তারা চিন্তা করে না যে নবীজির সময় থেকে 1990 সন পর্যন্ত 1400 বছর ব্যাপী ধারাবাহিকভাবে যে সুন্নতের উপর উম্মতের ইজমা এবং ঐক্যমত প্রতিষ্ঠা হলো, অন্য কাজে শেয়ার ব্যবহার থাকা সত্ত্বেও অসুস্থ ও মাজুর অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো সাহাবায়ে কেরাম তাবে তাবেঈন ইমাম মুজতাহিদিন কেউ জীবনে একবারও সেহরে নামাজ পড়েন নাই। সেহরে নামাজ না পড়া এবং পড়ার অনুমতি মুখিক ও লিখিতভাবে না দেওয়ার পিছনে অবশ্যই যুক্তিসঙ্গত কারণ আছে। অনেক কারণের মধ্যে একটি কারণ হলো এটা বেদাত, অথচ আমরা মানতে হবে সুন্নাত। কেননা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদা বাইহাকি তিব্রানী। আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যারা আমার সুন্নতকে মজবুতভাবে ধারণ করবে তাদের জন্য রয়েছে 100 শহীদের সওয়াব,
যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা ফাসাদ জমা নাই, আমার একটি সুন্নতকে যদি মজবুত করে ধরতে পারে, আটকে ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো একটা সুন্নত যদি আমরা পালন করি 100 শহীদ সওয়াব, একটা সুন্নতকে যদি আমরা চিন্তা করি 100 শহীদ সওয়াব, আর একটা বেদাতকে যদি আমরা চিন্তা করি রাসূলের অভিশাপ আর লানত, সমস্ত উম্মতের অভিশাপ লানত। সুতরাং আমরা কি বেদাত করব না সুন্নত পালন করব? যেরকম আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক যুবক পুরুষেরা, অনেক বিদ্যা লোকেরা দাঁড়িয়ে রাখে না, দাঁড়িয়ে ছাড়িয়ে দেয়। তো দাঁড়িয়ে রাখাও তো একটা সুন্দর সুন্দর সুন্নত। মেসওয়াক করে না, মেসওয়াক করা রাসূলের একটা সুন্নত। টুপি মাথায় দেয় না, টুপি মাথায় দেওয়া রাসূলের একটা সুন্নত। এই সুন্নতগুলো যদি আপনি পালন করেন তাহলে আল্লাহ আপনাকে 100 শহীদ সওয়াব পাবে। জিহাদ ফি সাবিলিল্লাহর কাছে অংশগ্রহণ করা, আল্লাহর রাস্তায় নিজের জান আর মাল দিয়ে শাহাদাত বরণ করা, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা, এই সুন্নতগুলা সবচেয়ে বড় সুন্নত। আমরা সেই সুন্নত আমরা পালন করতে রাজি নাই, সে সুন্নার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে আমরা কাজ করি, কোরআন হাদিসের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকি। অন্য আরেকটি হাদিসে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো বাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। তো রাসূলের সুন্নতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হবে, আর যে রাসূলকে ভালোবাসবে সে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে আমরা আমাদের সারোতিনার বডির মধ্যে রাসূলের সুন্না ফিট করতে হবে, সমাজে রাষ্ট্রে এলাকায় রাসূলের সুন্না ফিট করতে হবে, রাসূলের তরিকা ফিট করতে হবে, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক আমাদের জিন্দেগি বসার করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতকে পালন করার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। সুতরাং সুন্নত প্রেমিক ও বেদাত বিরোধী কোনো মুসলমান শহরে নামাজ পড়ার পক্ষে থাকতে পারে না। শহরে নামাজ পড়া বেদাত, বেদাত সাইয়া। তো সুতরাং কোনো সুন্নত প্রেমিক শহরে নামাজ পড়ার ব্যাপারে পক্ষে থাকতে পারে না, কারণ যেহেতু শহরে নামাজ পড়া বেদাত সাইয়া। কারণ স্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তাবে তাবেইনের যুগ থেকে শহরে বসে নামাজ পড়ার কোনো দলিল পাওয়া যায় না। সাধারণ মানুষ সুন্নাত শিখবে আলেমদের নিকট। কোনো আলেম যদি শহরে নামাজ পড়ার এই বিদআতের পক্ষে থাকে, তো বুখারী শরীফে বর্ণিত লানতের হাদিস সম্পর্কে আশা করি তারা অবশ্যই চিন্তা করবে। তো কোনো আলেম যদি শহরে বসে নামাজ পড়ে, কোনো আলেম যদি কোনো উম্মতকে শহরে বসে নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব দেয়, তো সে বুখারি মুসলিমের হাদিসগুলা তার জানা দরকার, সে বোঝা দরকার। সম্মানিত হাজিরিন, বেদাত হলো সবচেয়ে বড় বেদি, বেদাত সাইয়া। আমরা বেদাত সাইয়ার পক্ষে থাকবো না। বেদাত সাইয়া যে সমস্ত বেদাতগুলা নবী মুহাম্মদ, যে সমস্ত কাজগুলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল না, নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবে তাবেইন করেন নাই, ওই সমস্ত বিষয় যদি আমরা শেষ জমানায় পালন করি সেটা বেদাত সাইয়ায় পরিণত হবে। তো সুতরাং স্যার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম জমানায় ছিল, সাহাবায়ে কেরামের জমানায় ছিল, তাবে তাবেইনের জমানায় ছিল, থাকা সত্ত্বেও তারা অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়া সত্ত্বেও তারা কোনোদিন শহরে বসে নামাজ পড়েন নাই, তারা জমিনে মাটিতে বসে নামাজ আদায় করেছে, দাঁড়াই না পড়তে বসে পড়েছে, বসে না পড়তে এলে ইশারা করে করে তারা নামাজ আদায় করেছেন। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা এই সমস্ত বিষয়গুলা লক্ষ্য করব। আজকে আমার এই আলোচনা থেকে, এই আমার গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য, দেখার জন্য সবার প্রতি আমার উদত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।